পুলিশের বর্তমান যে খুনি আইজি কদিন আগে বলেছে, সে দেখলাম যে পুলিশকে দাঁড়িয়ে থাকবে নাকি, গুলি করলে দাঁড়িয়ে থাকবে পুলিশ? বেনজির মানে বেনজির সর্বদা উস্কানি দিচ্ছে হত্যা করবার জন্য, সর্বদা সে উস্কানি দিয়ে চলেছে হত্যা করবার জন্য, গুলি করবার জন্য। এবং আমি মনে করি যে বাংলাদেশে যারা ভয়াবহ ভাবে মানবতা বিরোধী অপরাধ করছে তার মধ্যে একজন এই বেনজির আহমেদ, হয় ঐক্যবদ্ধ হয়। আমি আপনাদেরকে বলছি এই সরকার পালিয়ে যাবে, এই সরকার রাতের আঁধারে পালিয়ে যাবে। একটি সাত দফা তৈরি করেছি, আমি একজন সাধারণ মানুষ, একজন নাগরিক হিসেবে তৈরি করেছি, আর কোনো কারণ নাই, আমি নেতা নই, আমি একজন সাধারণ মানুষ, সংবাদপত্রে কাজ করেছি, এখনো সংবাদপত্রে কাজ করছি, পেশাজীবী ছিলাম। সেই সাত দফার ভিত্তিতে আমরা যদি এক হতে পারি এবং এক হয়ে বলতে পারি যে আমরা এই সাত দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ হলাম এবং ফ্যাসিবাদী দুর্নীতিপরায়ণ শেখ হাসিনার পতন পর্যন্ত আমরা আলাদা হব না, এটা যদি বলি আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন বলেই আমি আশা করি। আমি সেই সাত দফা খুব পরিষ্কার ভাবে আপনাদের আজকে পড়ে শোনাতে চাই এবং আমি চাই এই সাত দফার ভিত্তিতে আপনারা আলোচনা করবেন, বিতর্ক করবেন, পছন্দ না হলে সাত দফার জায়গায় পাঁচ দফা করেন, সাত দফার জায়গায় নয় দফা করেন, কিন্তু বেসিক কথাগুলো, ফান্ডামেন্টাল কথাগুলো আমি আজকে বলতে চাই। এর ভিত্তিতে আমি মনে করি ঐক্য সম্ভব এবং এখানে কেউ যেন আমরা স্নব না হই, কেউ যেন আমরা নিজেকে আরেকজনের চাইতে বেশি বুদ্ধিমান বা আরেকজনের চাইতে অধিক জ্ঞানী মনে না করি, আমরা একে অপরকে সম্মান দিয়ে এই সাত দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ হই, একটা প্ল্যাটফর্ম তৈরি করি, এই সরকারের পতন ইনশাআল্লাহ অনিবার্য। সাত দফা আমি যেটা বলতে চাচ্ছি, এক, বর্তমান ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে প্রকৃত জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা, সাত দফার প্রথম দফা হলো এটা, জনগণের ফ্যাসিস্ট শাসনের অবসান এবং প্রকৃত জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা। দুই নম্বর, দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত প্রকৃত স্বাধীন রাষ্ট্র গঠন। আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধ করেছি পিণ্ডির কাছ থেকে মুক্ত হওয়ার জন্য, এখন আমরা দিল্লি পরাধীন হয়ে গেছি, তো সেই জন্য তো আমরা নিশ্চয়ই মুক্তিযুদ্ধ করি না 71 সালে। কাজেই এই দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত প্রকৃত স্বাধীন রাষ্ট্র গঠন দুই নম্বর টার্গেট, দুই নম্বর লক্ষ্য, দুই নম্বর দফা। তিন নম্বর দফা, স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এবং পরিচালনা। ঘোষণাপত্রের আলোকে কি কি? সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, এটা হলো তিন নম্বর দফা। চার নম্বর, ইসলামের মর্মবাণী এবং সাম্যের ধারণা সমাজে প্রতিষ্ঠা। এটা সমাজে প্রতিষ্ঠা যদি আমরা না করতে পারি, ইসলামিক আইডেন্টিটি যদি আমরা এস্টাবলিশ না করতে পারি, বাঙালি মুসলমানের আইডেন্টিটি, তাহলে আমাদের পক্ষে দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত হওয়া সম্ভব না। কাজেই চার নম্বর ধারা হচ্ছে ইসলামের মর্মবাণী এবং সাম্যের ধারণা সমাজে প্রতিষ্ঠা। পাঁচ নম্বর হলো জাতিসংঘের সনদ অনুসারে মানবাধিকারের সুরক্ষা। আমি জাতিসংঘের সনদের কথা বলছি যেখানে আমরা সিগনেটারি, সেই সনদ অনুযায়ী মানবাধিকারের সুরক্ষা এবং বাক, চিন্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। এমন একটি রাষ্ট্র হবে সেই রাষ্ট্রে কোনো গণমাধ্যম, আমার দেশ আর দিগন্ত টেলিভিশনের মতো রাতের বন্ধ করে দেওয়া হবে না, এভাবে বন্ধ করে দেওয়া হবে না, এভাবে সাংবাদিকদের জেলে নিয়ে যাওয়া হবে না এবং নির্যাতন করা হবে না, এই রাষ্ট্র আমরা দেখতে চাই না। আসুন না আপনারা যারা এমন একটি রাষ্ট্র করি যেখানে আমার দেশের মতো পত্রিকাও তাদের কথা বলবে, আবার যারা যারা হিন্দুত্ববাদের সমর্থক তারা তাদের কথা বলবে, তারা তো বলছেনি এখন কথা, প্রথম আলো ডেইলি স্টার তো তার কথা বলছে, 71 টিভি তো চলছে বাংলাদেশে, কিন্তু শুধুমাত্র ইসলামের কথা আপনি বলতে পারবেন না বাংলাদেশে, এটা তো হতে পারে না। কাজেই চার নম্বর দফা হবে, পাঁচ নম্বর দফা হবে জাতিসংঘের সনদ অনুসারে মানবাধিকার সুরক্ষা এবং বাক, চিন্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। ছয় নম্বর দফা,
বিচার বহির্ভূত হত্যা এবং গুম সম্পূর্ণভাবে বন্ধ, একেবারে বন্ধ। এটা নিয়ে কোনো গল্পের দরকার নেই যে পুলিশের উপর আক্রমণ করেছিল, যেটা পুলিশের বর্তমান যে খুনি আইজি কদিন আগে বলেছে, সে দেখলাম যে পুলিশ কে দাঁড়িয়ে থাকবে নাকি, গুলি করলে দাঁড়িয়ে থাকবে পুলিশ? বেনজির, মানে বেনজির সর্বদা উস্কানি দিচ্ছে হত্যা করবার জন্য, সর্বদা সে উস্কানি দিয়ে চলেছে হত্যা করবার জন্য, গুলি করবার জন্য। এবং আমি মনে করি যে বাংলাদেশে যারা ভয়াবহভাবে মানবতা বিরোধী অপরাধ করছে তার মধ্যে একজন এই বেনজির আহমেদ। কাজেই এই বিচার বহির্ভূত হত্যা এবং গুম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, এবং যারা বিচার বহির্ভূত হত্যা এবং গুমের শিকার হয়েছেন, যারা এগুলো করেছে তার বিচার নিশ্চিত করতে হবে। এটা হলো 6 নম্বর দফা। আর 7 নম্বর দফা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার লক্ষ্যে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ। অর্থাৎ প্রতিটি জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাদ হলে একটা রাষ্ট্র যে কত দ্রুত ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়, সেই অভিজ্ঞতা আপনাদের গত 13 বছর হয়ে গেছে। এবং বাংলাদেশে যদি গণতন্ত্র সত্যিকার অর্থে প্র্যাকটিস হয়ে থাকে, তাহলে বাংলাদেশে গণতন্ত্র প্র্যাকটিস হয়েছে 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত, এবং ওই পিরিয়ডেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা ছিল বাংলাদেশে। কাজেই বাংলাদেশ আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বেস্ট। কারণ একটা সরকার যদি জানে যে আমাকে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করতে হবে, তাহলে পক্ষে সেই সরকারের পক্ষে দুর্নীতি করা, সেই সরকারের পক্ষে জুলুম করা প্রায় অসম্ভব। কারণ সে জানে 3 মাসের জন্য হলেও তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় শেখ হাসিনার মতো অবস্থা হবে, 13 বছর ধরে সরকারে থাকবে এবং তারা স্বপ্ন দেখছে শেখ হাসিনা যাবজ্জীবন প্রধানমন্ত্রী থাকবেন এবং বাংলাদেশের জনগণ কোনোদিনই আর মুক্ত স্বাধীন হতে পারবে। তাহলে এই যে 7টি দফার কথা আমি বললাম, এই 7 দফার ভিত্তিতে যদি একটি ঐক্য হয় সকলের মধ্যে, বিএনপি, জামাত, হেফাজত, কমি, পীরবাদ এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, এবং বাম, যারা জাতীয়তাবাদী বাম, তারা যদি ঐক্য হয়, ঐক্যবদ্ধ হয়, আমি আপনাদেরকে বলছি এই সরকার পালিয়ে যাবে, এই সরকার রাতের আঁধারে পালিয়ে যাবে। এখন সেই ঐক্য করার সময় এসছে, ঐক্যের ডাক দেওয়ার সময় এসছে। কারা ডাক দেবে না আমি জানি না, আমরা তো, আমি আগেই বললাম আমি একজন অতি সাধারণ নাগরিক, সাধারণ জ্ঞান সম্পন্ন অতি সাধারণ নাগরিক। এই সরকারের কি পরিমাণ জুলুমের শিকার হয়েছে তো বাংলাদেশের জনগণ জানেন, এবং আমি ব্যক্তিগত প্রসঙ্গ সচরাচর এড়িয়ে চলি, আমি বলতে পছন্দ করি না। তো আমার কথা হচ্ছে যে আমরা দেখে যেতে চাই যে জনগণের আবার অধিকার ফিরে পেয়েছে, বাংলাদেশ দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত হয়েছে, এবং বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ জনগণ বাঙালি মুসলমান 90%, তারা মাথা উঁচু করে আবার দাঁড়াতে পারছে। তারা কিন্তু এখন বর্তমানে সবথেকে অত্যাচারিত, বাংলাদেশে কিন্তু সংখ্যাগুরু মুসলমানরা সব থেকে বেশি অত্যাচারিত বাংলাদেশে এই মুহূর্তে। কাজেই এই আমার বক্তব্য, আজকে আর দীর্ঘায়িত করব না। আর বাংলাদেশ সম্পর্কে আমার যে বলবার ছিল গত 6 সপ্তাহ ধরে, আজকে বলে আজকে একটা কনক্লুশনের আমি টানবার চেষ্টা করেছি। আপনাদের পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে, আপনারা মহাবিরক্ত হতে পারেন, কোনো কোনো রাজনৈতিক দল বিশেষত বিএনপি হয়তো সাংঘাতিক বিরক্ত হবে, জামাত ইসলামীও বিরক্ত হবে, কিন্তু আমি একটা কনক্লুশন টেনে আমি একটা পথ দেখানোর চেষ্টা করেছি যে এই পথের মাধ্যমে হয়তোবা আমাদের মুক্তি মিলতে পারে যদি সঠিক নেতৃত্ব এগিয়ে আসে। তো আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সুমতি দেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে মূল্যবান এই বক্তব্যটি শুনেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার দেশ ইউকের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।